সিলেটে বিপিএলে হারের বৃত্ত ভাঙতে পারেনি খুলনা টাইগার্স। সুযোগ হারিয়ে শেষ চারের আগে বিদায়ের শঙ্কায় এখন দলটি। আর টানা ম্যাচ জিতে প্লেঅফের দৌড়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এদিন হাড্ডাহাড্ডি লড়াই শেষে খুলনাকে তারা হারিয়েছে 4 রানে। সিলেট থেকে আরও জানাচ্ছেন সুধেবনাথ। শুরুর 3 ম্যাচ হার, এরপর টানা 5 ম্যাচে জয়। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের এবার আসরে হিসাবটা এমন, শেষ ওভারের নাটকীয়তায় জয় তুলে নিল কুমিল্লা। বল হাতে জয়ের নায়ক মুসাদ্দেক। যে দল টস জিতবে তারাই ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেবে, এটাই যেন নিয়মে পরিণত হয়েছে। এদিনও তার ব্যতিক্রম ঘটেনি। ওপেনিংয়ে লিটন রিজওয়ানের শুরুটা ধীর গতির। পাওয়ার প্লেতে তারা তোলেন 33 রান। যখন লিটন বিদায় নিলেন তখন দলের স্কোর 65, আর 42 বলে 55 করে ফেরেন তিনি। জনসন চার্লস রানের গতি বাড়িয়ে নেওয়ার চেষ্টা চালান। 177 স্ট্রাইক রেটে 22 বলে করেন 39। মোহাম্মদ রিজওয়ান এক প্রান্ত আগলে রাখেন। শেষ পর্যন্ত 47 বলে 54 রানের ইনিংস খেলেন এই পাক ওপেনার। আর কুমিল্লার ইনিংস থামে 2 উইকেটে 165 রানে। জবাবে তামিম হতাশ করেন, দলীয় 14 রানে তার বিদায়। বালবার্নি ও সাহেব জুটিতে আসে 40 বলে 49। বালবার্নি রান আউটে কাটা পড়েন। এরপর জয়কে নিয়ে আস্কিং রান রেটের সঙ্গে লড়াই চালান হোপ। 21 বলে আসে 43। 13 বলে 26 রানের টর্নেডো ইনিংস খেলে আউট হন জয়। সাইফুদ্দিন আজম খানরা আসলেন আর গেলেন। সেই হোপও ইনিংস বড় করতে পারেননি। শেষ দিকে খুলনার ক্যাপ্টেন ইয়াসির আব্বির 19 বলে 30 রানেও জয়ের বন্দরে ফেরেনি খুলনার তরী। টানা জয়ে খারাপ সময় পেরিয়ে সুসময়ে কুমিল্লা। সিলেট পর্ব জয় দিয়ে শুরু করলো গতবারের চ্যাম্পিয়নরা। মাঠের লড়াইয়ে দাপট দেখাচ্ছে দলটি, এখন লক্ষ্য শিরোপা। সেদিকেই ইমরুল কায়েসরা এগিয়ে যাচ্ছে। শুভদেবনাথ, নিউজ 24, সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম, সিলেট।